হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা তোমাদের জন্য যে বাংলা ক্লাস চালু করেছিলাম আবগারি পুলিশ এবং প্রাইমারির জন্য, তো আজকে তার 7 নম্বর পার্টি দেখে নেবো। আগের পার্টগুলো যারা দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো। প্রশ্নগুলো খুবই সুন্দর এবং খুব ভালোভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো, তাই সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখবে। আশা করি তোমাদের অবশ্যই হেল্প হবে। দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, ধর্ম থেকে হয়েছে ধম্ম। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে গল্প থেকে হয়েছে গপ্প। এখানে কোন ধ্বনি পরিবর্তনের নিয়মটি কার্যকরী হয়েছে? খুবই সুন্দর একটা প্রশ্ন, তোমরা অ্যান্সারগুলো করতে পারছো কি একবার নিজেরা চেক করবে এবং শেষে আমার সঙ্গে অ্যান্সারগুলো মেলাবে, ঠিক আছে? এবং আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশানটি, এখানে তোমাদের রাইট অ্যান্সার। সমীভবন হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। যারা সমীভবন কী জানো না তাদের জন্য আমি সম্পূর্ণ তোমাদের যে সংজ্ঞাটা সেটি বলে দিচ্ছি। দেখো, শব্দের দুটি সংলগ্ন ভিন্ন ব্যঞ্জন উচ্চারণের সুবিধার জন্য একে অপরের বা পারস্পরিক প্রভাবে এক বা একই বর্গের নিকটতম ব্যঞ্জনে রূপান্তরিত হয়, তাকেই সমীভবন বলা হয়। তোমাদের বাংলা ভাষায় যেটা পরিষ্কারভাবে বোঝাতে গেলে, দেখো প্রথমে কী আছে, ধর্ম, ধ ময়ে রে, ম এবং র দুটো আছে, সেটা থেকে হয়েছে কি না, দেখো ধ ময়ে ময়ে। তো এখানে দুটো ব্যঞ্জন বর্ণ ছিল আলাদা আলাদা, সেখান থেকে একটা ব্যঞ্জন বর্ণে পরিণত হয়েছে, দেখো ধ ময়ে ময়ে। এই ধরনের যখনই তোমরা কখনো শব্দ দেখবে সেটা সবসময় হয়ে যাবে কি না, সমীভবন, ঠিক আছে? সব থেকে শর্টকাট এটাই। এরপরে প্রশ্ন দেখো কী বলা হয়েছে, এক সূত্রে বাঁধিয়ে আছি সহস্রটি মন, এখানে এক সূত্রে কথাটি কোন কারক? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে, অবশ্যই তোমরা চেষ্টা করবে নিজেরা পারছো কি, এবং শেষে আমি অ্যান্সারটা বলে দেবো। তো এখানে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে করণ কারক, 3 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। করণ কারক কাকে বলে, না কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে করণ কারক। আরও পরিষ্কারভাবে বলতে গেলে যার সাহায্যে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকেই করণকারক বলা হয়। এবং করণকারক তোমরা যদি বুঝতে চাও, অনেক সময় এতে বিভিন্ন রকমের বিভক্তি থাকে, এগুলো বিভক্তিগুলো হচ্ছে এতে, তারপরে এতে বিভক্তি থাকে, এবং দ্বারা, দিয়ে, করে, সাহায্যে, এইগুলো, এই সব শব্দগুলো দ্বারা তোমাদের শব্দটা গঠিত হয়। যেমন দেখবে তোমাদের একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে সে পেন্সিল দিয়ে লিখছে, কি দিয়ে লিখছে, না পেন্সিল দিয়ে। তারপর হচ্ছে দেখো আরও তোমাদের ঘরে উদাহরণ দিলে বোঝা যাবে, দেখো কাঁচি দিয়ে তার চুল কেটে দেবে, কেউ একজন ধরে এরকম বলা হলো, তো কী দিয়ে, না কাঁচি দিয়ে। এইগুলো হচ্ছে সব করণকারকের উদাহরণ। নেক্সট তোমাদের দেখো কী বলা হয়েছে, সকলের তরে সকলে আমরা, এখানে সকলের তরে কোন কারক? তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে, সকলের তরে এটি কোন কারক, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার নিমিত্ত কারক। যখনই তোমাদের জন্যে কথাটি আসবে তখনই সবসময় এটি হয়ে যাবে নিমিত্ত কারক। নিমিত্ত কারকের উদাহরণটা আমি, সংজ্ঞাটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, বাক্যে ক্রিয়া যার নিমিত্ত বা হেতু বা যোজনা বা যার উদ্দেশ্যে নিষ্পন্ন হয় তাকে নিমিত্ত কারক বলে। যেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা একটা, দেখো বিদ্যাসাগর মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন, এই ধরনের যদি একটা উদাহরণ দিলাম, কাদের জন্যে, দেখো বলা হয়েছে মেয়েদের জন্যে। তো জন্যে কথাটি আসবে যখন তখনই হয়ে যাবে নিমিত্ত কারক, এখানে তরে মানে হচ্ছে জন্যে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, যেখানে বিজ্ঞানের শেষ সেখানেই ধর্মের আরম্ভ, এখানে বিজ্ঞানের কথাটির সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এখানে সঠিক অ্যান্সার কী হবে, না বিজ্ঞানের কথাটির সঙ্গে নিম্নের যে বিভক্তিটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান, এর বিভক্তি যুক্ত হয়েছে। পরের প্রশ্ন যাই, দেখো কী বলা হয়েছে, শিশুরা খেলছিল মায়ের কোলে, ক্রিয়ার কাল নির্ণয় করো। খুবই সুন্দর একটা প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে, ক্রিয়ার কাল নির্ণয় করলে এখানে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে, শিশুরা খেলছিল, তা খেলে চলছিল, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘটমান অতীত, 3 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন যাই, দেখো কী বলা হয়েছে, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, এখানে মন্ত্রতন্ত্র কী সমাস? খুবই সুন্দর একটা প্রশ্ন, যারা আগের ক্লাসগুলো দেখেছো অবশ্যই এটা পারবে। এটি একটা খুব সুন্দর গানের লাইন, আশা করি অনেকেই শুনেছো। এখানে মন্ত্রতন্ত্র কী সমাস, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বন্দ্ব সমাস, মন্ত্র ও তন্ত্র, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। নেক্সট প্রশ্ন যাই, দেখো কী বলা হয়েছে, মায়া হইতে মুক্ত, মায়া মুক্ত, এটি কোন সমাস? এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, মায়া থেকে মুক্ত, মায়া মুক্ত, এটি কোন ধরনের সমাস? রাইট অ্যান্সারটি কী হবে তাহলে, না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এটি, এটি হচ্ছে তৎপুরুষ সমাস, 1 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। তো তৎপুরুষ সমাস কাকে বলে, তো সেটাও আমি বলে দিচ্ছি, তোমরা পারলে নোট করে নেবে। তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদের কারক বা সম্বন্ধবোধক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য বজায় থাকে তাকে তৎপুরুষ সমাস বলা হয়, ঠিক আছে? খুবই সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে, তো তোমরা পারলে নোট করে নেবে আর একবার শুনে নিয়ে। এবং এটা যদি তোমাদের তৎপুরুষের বিভাগ করতে যায় এই এই সমাজটাকে মায়ামুক্ত, তো এটা ভাগটা হয়ে যাবে তোমাদের অপাদান তৎপুরুষ, ঠিক আছে? তো অনেকগুলো ভাগ আছে তৎপুরুষের, সেটা তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, তো আমি একবার পরবর্তীকালে তবুও ভাগগুলো বলে দেবো।
তো এটা যদি আরও তোমাদের ভাগগুলোর মধ্যে পড়ে তখন এটা হবে অপাদান তৎপুরুষ। কারণ কি, অপাদান তৎপুরুষ কাকে বলা হয় না, যে সমাসে পঞ্চমী বিভক্তির লোপ পায় তাকে অপাদান পুরুষ বলা হয়, অপাদান এই তৎপুরুষ সমাস বলা হয়, ঠিক আছে। এবং তোমাদের এই পঞ্চম বিভক্তিগুলি কি না, হইতে, থেকে, চেয়ে, এইগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি, ঠিক আছে। দেখো এখানে হইতে আছে, তো সেই জন্য এটা অপাদান তৎপুরুষ সমাস হবে। কিন্তু তোমাদের সেই ভাগটা যদি না দেওয়া থাকে তখন সেটা অবশ্যই তৎপুরুষ সমাস হবে। নেক্সট কী বলা হয়েছে, দেখো অন্য গ্রাম, এটা থেকে হয়েছে কিনা গ্রামান্তর, এটি কোন সমাস। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নিত্য সমাস, এটি 4 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নিত্য সমাস দেখবে তোমরা, দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে গ্রামান্তরের ব্যাস বাক্য কী হয়েছে না, অন্য সমাস, অন্য গ্রাম, ঠিক আছে। একটা দেখো অন্য একটা শব্দ চলে এসেছে, কিন্তু দেখো তোমরা আগের সমাসটা একবার লক্ষ্য করো, তোমরা দেখো ভালো করে, দেখো এখানে মায়া হইতে মুক্ত, মায়া মুক্ত, দেখো এখানে এইটাও আছে এবং এখানে মায়া, এখানে মুক্ত উভয় আছে। কিন্তু এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে গ্রামান্তর, এখানে দেখো অন্য একটা শব্দার্থ চলে এসেছে, অন্য গ্রাম। এই ধরনের যখন শব্দ হবে তখনই সেটা হয়ে যাবে শব্দময় নিত্য সমাস, ঠিক আছে। এটা বোঝার সবথেকে সহজ নিয়ম এটাই। নেক্সট প্রশ্ন যায়, দেখো কী বলা হয়েছে, নিম্নের কোনটি তদ্ভব শব্দ নির্ণয় করো। তো খুবই সুন্দর একটা প্রশ্ন, এখানে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে, কানাই শব্দটি হচ্ছে একটি তদ্ভব শব্দ। পরের প্রশ্ন যায়, দেখো কী বলা হয়েছে, বেগম শব্দটি কোন বিদেশি শব্দ ভাণ্ডার থেকে নেওয়া হয়েছে। তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, বেগম শব্দটি নেওয়া হয়েছে, এটি হচ্ছে তুর্কি একটি শব্দ, 4 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার। তো তোমাদের যদি সেটটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে ভুলো না, ঠিক আছে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এই ধরনের ভিডিও পরবর্তীকালে তোমরা আরও পেয়ে যাবে। নেক্সট কী বলা হয়েছে, দেখো উন্নয়ন শব্দটির বিশেষণ কী হবে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, 11 নম্বর প্রশ্ন, উন্নয়ন শব্দটির বিশেষণ হবে যেটি, সেটি হচ্ছে কী তাহলে, না উন্নীত হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন যায়, দেখো কী বলা হয়েছে, তুমি যে আসবে না আমি জানতাম, এটি কোন ধরনের বাক্য। খুবই সুন্দর একটা প্রশ্ন, এখানে সঠিক অ্যান্সার কী হবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান, এটি একটি জটিল বাক্য। পরের প্রশ্ন যায়, দেখো কী বলা হয়েছে, এক কথায় প্রকাশ করো। আমরা তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সেট আনার ব্যবস্থা করছি, ঠিক আছে, যেখানে তোমাদের সম্পূর্ণ এক একটা চ্যাপ্টার ধরে করে দেওয়া হবে। এই ধরনের আমাদের একটা নোট বানানো হচ্ছে, খুব শীঘ্রই সেটা আসবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন বলা হয়েছে, দেখো এক কথায় প্রকাশ করো। তো এখানে 13 নম্বর প্রশ্ন, অতি দীর্ঘ নয় যাহা, সেটাকে এক কথায় কী বলা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, 3 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার, নাতি দীর্ঘ। পরের প্রশ্ন যাই, দেখো এখনও এক কথায় প্রকাশ দেওয়া আছে, ঈশ্বর বা পরলোকে যার বিশ্বাস আছে তাকে কি বলা হয়। আশা করি এটার অ্যান্সার অনেকেই পারবে। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাকে বলা হয় আস্তিক। এই প্রশ্নটা ইংরাজিতেও পড়ে এবং বাংলাতেও পড়ে। নেক্সট কী বলা হয়েছে, দেখো হাসি মিষ্টি যে নারীর, তাকে এক কথায় কি বলা হয়। খুবই সুন্দর একটা প্রশ্ন, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কি তাহলে, না হাসি মিষ্টি যে নারীর, তাকে এক কথায় বললে বলা হয় তাকে কিনা, 2 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুস্মিতা, তাকে বলা হয়। পরের প্রশ্ন দেখো, বিপরীত শব্দ দেওয়া আছে তোমাদের, তো মুখরের বিপরীত শব্দ কি হবে। 16 নম্বর প্রশ্ন আজকে, মুখরের বিপরীত শব্দ কি হবে। মুখর মানে যে প্রচণ্ড কথা বলে, ঠিক আছে। তা এখানে এর সব বিপরীত শব্দ হয়ে যাবে কিনা, 2 নম্বর অপশান, মৌন হয়ে যাবে, মৌনী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা যায়, দেখো হরণ শব্দের বিপরীত শব্দ কী হবে। তেটি রাইট অ্যান্সার কী হবে, হরণের বিপরীত শব্দ যেটি সেটি হচ্ছে কিনা পূরণ হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার, 2 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যায়, দেখো প্রতিশব্দ দেওয়া আছে, ঠিক আছে, নিম্নের কোনটি নদীর প্রতিশব্দ নয়। তো রাইট অ্যান্সার কী হবে, মানে একই অর্থ বিশিষ্ট শব্দ, তো এখানে নদীর প্রতিশব্দ নয় নিম্নের 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার সেটি কোনটি হবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার, উর্মিটা নদীর প্রতিশব্দ নয়, উর্মি মানে হচ্ছে ঢেউ, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। নেক্সট কী বলা যায়, দেখো নিম্নের কোনটি পদ্মের প্রতিশব্দ নয়। তো এখানে রাইট অ্যান্সার কী যাবে, কমল উৎপল তনয় সরসিজ, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে তনয়, এখানে তোমাদের সঠিক অ্যান্সার, তনয় মানে পুত্র, তো পদ্মের প্রতিশব্দ নয় এটি। নেক্সট কী বলা হয়েছে, দেখো বাগধারা নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে এক হাত নেওয়া মানে কি, বাগধারা এটা কী হবে, এক হাত নেওয়া মানে হচ্ছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান, প্রতিশোধ নেওয়া, এক হাত নেওয়া মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। পরের প্রশ্ন দেখো, বাগধারা কী দেওয়া আছে, গাছ পাথর, তো এটি সঠিক অ্যান্সার কী যাবে, গাছ পাথরের যদি বাগধারা নির্ণয় করতে বলা হয় তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কী তাহলে, না 1 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার, হিসাব, গাছ পাথরের বাগধারা হচ্ছে হিসাব। নেক্সট কী বলা হয়েছে, দেখো চোখে সরষের ফুল দেখা, আশা করি এটার অ্যান্সার সবাই দিতে পারবে এই বাগধারাটির।
এখানে রাইট অ্যান্সার তাহলে কী হয়ে যাবে, চোখের সোর্সের ফুল দেখা এটির বাগধারা নির্ণয় করলে যেটি হবে সেটি হচ্ছে 1 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার বিপদে দিশাহারা। এবার দেখো প্রবচন দেওয়া আছে কিছু, সেগুলোর অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করো এবং আমি তো বলে দিচ্ছি। দেখো ঠগ বাঁচতে গা উজাড়, তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে 4টে অপশানের মধ্যে, সঠিক অ্যান্সার হয়ে যাবে মন্দ লোকের সংখ্যাই বেশি, 1 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কী দেওয়া আছে কি, পান থেকে চুন খসা, তো এখানে সঠিক অ্যান্সার কী হবে পান থেকে চুন খসা, এর প্রবচন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান, সামান্য ত্রুটি বিচ্যুতি হওয়া। নেক্সট কী বলা হয়েছে দেখো, কৃত্য এর অর্থ হচ্ছে করণীয়, দেখো এটা তোমাদের একটু জিআই টাইপের একই যে শুনতে যে শব্দগুলো সেইগুলোর মানে বা অর্থ, এখানে কয়েরি তয় তয় এটার অর্থ কী, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে খণ্ডিত, 3 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো আর একটা দেওয়া আছে এই ধরনের, চির দেওয়া আছে, চির মানে হচ্ছে দীর্ঘকাল, চয়সি র, আর একটা দেখো চয় দীর্ঘী র, তো এটার অর্থ কী হবে, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, এখানে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে ছিন্ন বাস, 4 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে, সঠিক বানান নির্ণয় করো, তো এখানে সঠিক এই 4টে অপশানের মধ্যে সঠিক বানান নিম্নের কোনটি, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান, প্রতিদ্বন্দ্বিতা এখানে তোমাদের সঠিক স্পেলিং দেওয়া আছে, তো 3 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো একটি দেওয়া আছে, ভুল বানানটি নির্ণয় করো, তো 4টে অপশানের মধ্যে যেটি ভুল সেটি নির্ণয় করতে হবে এবার, তো এখানে সঠিক অ্যান্সারটি কোনটি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের 3 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, জীবিকা স্পেলিংটা ভুল আছে বাকিগুলো ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো আজকে 29 নম্বর প্রশ্ন, কী বলা হয়েছে, পোকামাকড় বিনাশের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ, ঠিক আছে এটা হচ্ছে বাক্যটা, তো বিনাশের জন্য কথাটি কারক নির্ণয় করুন। একটু আগে আমি তোমাদের বলে দিলাম জন্য হলে কি বিভক্তি হয়, তো আশা করি আর তোমাদের এটা বলে দিতে হবে না নতুন করে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটি হচ্ছে নিমিত্ত কারক, 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার, এটা তোমাদের ভালোভাবে বোঝার জন্য এই এটা আর একটা দিয়েছিলাম। নেক্সট কী বলা যায় দেখো, গৌরবের একখানা পা জন্ম থেকে খোঁড়া, এখানে জন্ম থেকে কথাটি কোন কারক, তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে, রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে তোমাদের যেটি সেটি হচ্ছে, এটি হচ্ছে একটি অপাদান কারক, 4 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক অ্যান্সার, যখনই থেকে বোঝাবে তখনই সবসময় হবে অপাদান কারক, ঠিক আছে। অপাদান কারক কাকে বলে সেটাও বলে দিচ্ছি আমি, যা থেকে কোনো কিছু পতিত গৃহীত ভীত উৎপন্ন বোঝায় তাকেই অপাদান কারক বলে। যেমন তোমাদের একটা উদাহরণ আর একটা আমি দিয়ে দিচ্ছি, দেখো ছাদ থেকে পড়ে গেল, তো এখানে ছাদ থেকে এটি হচ্ছে অপাদান কারক, দেখো থেকে কথাটি থাকবে, ঠিক আছে, তো এইটাই হচ্ছে অপাদান কারক বোঝার সবথেকে শর্ট নিয়ম। এবং আজকে তোমাদের সেটে একটা তোমাদের জন্য প্রশ্ন রেখেছি, তো সেটির অ্যান্সার তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করো আজকের এই প্রশ্নটি তোমাদের জন্য, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ করো অন্তরঙ্গ, তো অন্তরঙ্গে সঙ্গী বিচ্ছেদ করলে নিম্নে 4টে অপশানের মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং সেটটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, প্লিজ একটু বন্ধুদের কষ্ট করে শেয়ার করে দিও যাতে তারাও এর থেকে উপকৃত হয়, এবং কোনো কিছু অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তীকালে তোমরা এই ধরনের ভিডিও আরও পেয়ে যাও, ঠিক আছে। ডেলি বাংলা ক্লাস তোমরা এখানে অবশ্যই পাবে, এছাড়াও অন্যান্য ক্লাস আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশানে লিঙ্ক, তো তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।